need to get some help, hoping you could save me, baby. Put our pictures on the shelf, swore I'm over you, oh well, it's not that easy. Waking up in this place all alone. আমরা পৌঁছে গেলাম ফাইনালি আমাদের এই হোমস্টেটাতে। এটা হচ্ছে যোগী ঘাটাতে আপার শিটং এ। এটা শিটং নয়, আপার শিটং এ যে সবাই মিলে পৌঁছে গেছি। এইটা আমাদের হোমস্টে। হ্যাঁ, এটা হচ্ছে এই জায়গাটা আছে। এটা আর একটু অফবিট প্লেস, অস্বাভাবিক রাস্তা যাকে বলে। মানে চলে তো আসলাম, যাওয়াটা আরো ডিফিকাল্ট। সো চলো এই দুই দিন ফাটিয়ে মজা করব। আমরা ওয়ান নাইটই স্টে করব, কালকে আবার ব্যাক করব। তাহলে চলো এবার রুমগুলোতে যাওয়া যাক। এই হোমস্টেটাতে রুমগুলো বেশ সুন্দর, দেখো। ভিউটা জাস্ট দেখো। খুব সুন্দর। ভিউ জাস্ট দুর্দান্ত। নিচে ডাকছে ওই যে খাওয়ার জন্য। না না, বাগান একটা আছে। ও কমলাম বললো। ওরা গেছে। এই সাইড দিয়ে ভিউ। আমরা এই নিচে যাচ্ছি। এইটা ডাইনিং এরিয়া, দেখো পাহাড়ের কোলে। আমার ছোট ছোট কমলা লেবু ঝুলে রয়েছে। হ্যাঁ বল। এইখানে ওদের কিচেন, ওদের সব এরিয়া। অপূর্ব। ভিউটা জাস্ট দেখো পিছনে, পেছনের ভিউটা জাস্ট দেখো। এত ভাল লাগছে, শান্তি শান্তি লাগছে। এখানে খাবার গুলো দেখো কাঁসার থালায় পরিবেশন করা। আমরা দুপুরের লাঞ্চের মেনু আলুর চোখা। এই ডালটা যে দিয়েছে এটা আলুর ডাল, বেগুনি। এটা কি আছে অনুশ্রী? এটা ডাল না, আলু ডিম ডিম ডিম। এটা ডিম কষা আর ডাল ডাল। আমরা এখন কমলা বাগান দেখতে বেরিয়ে পড়েছি। দেখো উপরে আমার বউ ব্লগ করতে ব্যস্ত। এই দেখো তোমরা সবাই, বউ মোটেই ব্লগ করতে ব্যস্ত না। বর এখন ছবি তুলতে ব্যস্ত। এই যে পেছনে কমলা বাগান, বোঝা তো যাচ্ছে না, অনেক ছোট ছোট, অনেক ছোট ছোট কমলাগুলো।
ছবি তোলার কায়দা দেখো, কৌশিকদার মাথার উপরে ক্যামেরা রেখে কত রকমের কীর্তি। কমলা বাগানে কৌশিকদা কমলা কুড়োচ্ছে। এবার চোখ চালাও। নে ভাই চালা, নে ভাই চালা। কৌশিক ওকে বলে না ভাই, কৌশিক কমলা দেখো, কমলা ঘুরানো হয়েছে কমলা বাগান থেকে। কমলা বাগানে ঢুকে গেছি, কমলা গাছগুলো দেখো, কমলা বাগানে ঢুকে কমলা খালি কোরানো হচ্ছে, একবার যতটুকু সম্ভব দেখানো, একবার দেখিয়ে দাও তো। ওরে বাবা রে, দাঁড়াও তিনটা তিনটা ছটা এই যে কমলা সংগ্রহকারী। গাছগুলো ফাঁকা তার কারণ হলো এটা এখানকার কমলার এন্ড সিজন, যার জন্য সব পাড়াও হয়ে গেছে আর বাকিগুলো এখনো ছোট ছোট। কোরানো কমলা আমার বর খাচ্ছে, হ্যাঁ তুলে দেবো। অর্ঘদা এখানে ফটোগ্রাফিতে ব্যস্ত, এই দুইজন বেচারা বউগুলো ঘুমিয়ে পড়েছে, এদেরকে আমি কি বলবো সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো বাক্য নেই। তবে এরা আসার চেষ্টা করবে কাল সকালবেলা। একজনের বউয়ের বউয়ের ফটোগ্রাফিতে ব্যস্ত, আর একজন ও আচ্ছা প্রকৃতির, আর আর একজন প্রকৃতির বুকে ছেড়ে দাও, কেউ ছিল আমাদের গ্রুপের নানি। এই রাস্তা দিয়ে উঠতে ওরে বাবা রে, আমাদের কমলা লেবু খেয়ে যাস মনটা ভরে যাচ্ছে। অনুশ্রী কেমন খাচ্ছিস কমলা লেবু গুলো? দেখতে ছোট হলেও ভীষণ মিষ্টি, আর কুড়িয়ে কুড়িয়ে গাছ থেকে পড়া কমলা লেবু খাচ্ছি, আহা এর মজাই আলাদা বল। গাছ থেকে পেরে পেরে কমলা খাওয়া, ও পড়বে না, ও পড়বে দেখে দেখে মরে যাবে কমলা একদম। ওই যে লেবু 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 আমরা উপরে উঠছি তো, উপরে উঠছি। এইবার যদি আমাদের কেউ ধরে না ওই বাসটা সুন্দর, ওখান থেকে ভিউ খুব সুন্দর সত্যি। আমাদের এই প্ল্যানটা না হলে খুব রাতের পাহাড়, এখানে আমরা সব হাজির হয়ে গেছি, এখন
চা পকোড়া খাওয়ার জন্য, প্রচন্ড ঠান্ডা, লিটারালি কাঁপছি, অনুষি ঠান্ডা লাগছে তো। হাই গাইজ, এখানকার সেট আপটা দেখো, রাতের বেলা কি সুন্দর লাইট জ্বলছে। চাটা ভীষণ টেস্টি না, লাল চাটা খেয়ে আরাম লাগছে। আমরা এখন সবাই মিলে আড্ডা মারছি, নিচে যাব, ওখানে চিকেন পুরো আগুন তাপানোর ব্যবস্থা করা হচ্ছে, তো আমরা এখন নিচে যাব। ওপরে এখন মেয়েরা আড্ডা মারছি, নিচে ছেলেরা আড্ডা মারছে। এইখানে একজন বমি টমি করে অবস্থা, হ্যাঁ সব রকম ভাবেই দেখাতে হয় না, বেচারি খারাপই লাগছে। চিকেন গুলো রেডি বারবিকিউ করার জন্য, দেখো ভীষণ ডেলিশিয়াস, ইয়ামি ইয়ামি। এইখানে একটা সেট রেডি হচ্ছে, একটা সেট দেখাও না, কিন্তু হয়ে গেছে দেখানো, ওইটাও দেখিয়ে দিছো? হ্যাঁ ওটা কেন দেখাবো না, ওটা দেখিয়ে দিচ্ছি তো, হয়ে গেছে খোলা আকাশের তলায় পাহাড়ি পরিবেশ, দুর্দান্ত।